দিকে বলা হয় যে উনি নাকি সংখ্যালঘুদের সঙ্গে তোষণ করেন, উনি নাকি মা বোনেদের 500 টাকা হাতে দিয়ে কিনে নিচ্ছেন ওনাদের ভোট। মমতা যেটা করেন বেশ করেন, তার কারণ হচ্ছে আমাদের সংবিধানেই বলা রয়েছে যে সংখ্যালঘুদের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি। এই যে দেখছেন বিআর আম্বেদকরের ছবিতে বাবা সাহেব আম্বেদকর, উনি বলেছেন যে নিজেদের কথা যতটা ভাববে তার থেকে অনেক বেশি সেই মানুষের কথা ভাববে যারা সংখ্যালঘু, তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি। মমতা দি সেটা করেন বেশ করেন। মমতা দি যদি মনে করেন যে আজকে আমাদের মা বোনেদের হাতে 500 টাকা 1000 টাকা দিয়ে শুধু মহিলাকে সশক্তিকরণ, মহিলাকে সশক্তিকরণ বললে হয় না, তাদেরকে সশক্ত করতে হয় এবং সেটা মমতা দি করে। আজকে একটা খবর দেখেছি যে একজন মহিলা বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে এখানে জমি চাষ করে আলুর ফসল ফলিয়েছি, দেখেছি আমি সেটা মেদিনীপুরের ভিডিও। খুব খারাপ লাগে না, খুব গায়ে লাগে যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের সমর্থন পাচ্ছে। মানুষের কথা ভাবলে, মানুষের পাশে থাকলে মানুষ তোমার পাশে থাকবে। এবং আমি আমার ছাত্র সুন্দর, আমার যুব সমাজ সকলকে একটাই কথা বলতে চাই যে জিস কষ্টি কো তুফা সে লড়নে কি হো আদত মহসিন, এসে কষ্টি কো সমন্দর ভি ধুয়া দেতে হ্যায়। কাজে লড়াই চালিয়ে যেতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। এবং যেই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমরা বিদিনে যেরকম রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপট তৈরি হোক না কেন, আমরা বাংলায় অন্তত এইটুকু নিশ্চিত করব যে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। কারণ প্রত্যেকটা লড়াই আমরা সেদিনই জিতব যেদিন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান